পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিন যত সৎ দিলেন সব ঔষধগুলি মজার না, কিছু আছে মারাত্মক তিতা কঠিন ঔষধ, সর চুরি করেছে হাত কেটে দাও, এক চোরের শাস্তি দেখে গোটা দেশের চোখগুলি ভালো হয়ে যাবে, এই যে চুরি করা রোগের ঔষধটা এটা মিঠা না তিতা, তিতা। এই জন্যই তো 90 থেকে 99 ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে এই তিতা ঔষধটা বাস্তবায়িত হয় না, কারণ বড় বড় চেয়ারে বসা শিক্ষিত চোরগুলি জানে এই বিধানগুলি রাষ্ট্রে পাশ হয়ে গেলে এই ঔষধ চালু হয়ে গেলে তালসর বেলসরের তেমন কিছু হবে না, কলমের খোঁচা দিয়ে জাতির কোটি কোটি টাকা যারা চিন্তাই করে এই শিক্ষিত চোরদের কল্লা থাকবে না। ধর্ষণ করেছে, জেনা করেছে, মাটির সাথে পাথর নিক্ষেপ করে মিশিয়ে দাও, গোটা দেশের লোকগুলি দেখবে এক ধর্ষকের শাস্তি দেখে পরের দিন থেকে পত্রিকার পাতায় কোনো ধর্ষণের খবর পাওয়া যাবে না, রাস্তাঘাটে মেয়েগুলি নিরাপদ হয়ে যাবে। কেন পাশ হয় না? কারণ জানে এগুলি পাশ হইলে অবস্থা বেশি সুবিধার। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি সাহেব, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি সাহেব, খতিব কাঁঠালবাগ জামে মসজিদ মিরপুর ঢাকা, খতিব কাঁঠালবাগ জামে মসজিদ মিরপুর ঢাকা। আমি হযরতকে দিনাস মূল্যবান তাকরির পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে আসি অনেক লোক দেখলাম চতুর্দিকে আসে ঘোরাঘুরি করতেছে, আর মেলাও তো বসছে মাশাআল্লাহ, বাণিজ্য মেলার থেকে কম না। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكل برون والحمد لله رب العالمين شكل نبي جير محبت درد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكت محبة ذكر كري لا إله أرك توتها لي بالو آج اكتو آگئے جاؤ بس بس لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাই জিকিরের সাথে সাথে একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করেন আগান একটু মহব্বতে আগান জান্নাতের দিকে আগান আল্লাহ যারা এই মজলিসে আগাবে তুমি তাদের জান্নাতের দিকে আগায় দাও সকলে আগান একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কারো সামনে খালি জায়গা থাকবে না আল্লাহর মহব্বতে সকলে ফাঁকা জায়গা পূরণ করে দেন লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكنون প্রাগ পুর ইউনিয়ন উলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরাম সম্মানিত সভাপতি হামিলিন উলুম নবুয়া পাসবান দ্বীন ও মিল্লাত হযরত উলামায়ে কেরাম সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের শ্রেষ্ঠ সন্তান
জাতির শ্রেষ্ঠ সন্তান বিপদের বন্ধু হযরত উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বলেন কাছের থেকে আগত দূর থেকে আগত প্রিয় ভাইরা আমার পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন ওলামায়ে কেরামের আহ্বানে ওলামায়ে কেরামের আয়োজনে এই মাহফিলে আসার তৌফিক দিলেন এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সূরা বনি ইসরাইলের 82 নম্বর অথবা 86 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি রব তৌফিক দিলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ একসাথে মোনাজাত করে এরপরে বাড়ি ফিরে যাব সকলে ইনশাআল্লাহ আমি আরো খুশি হলাম আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই হযরতুল আলাম মাওলানা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরি সাহেব অত্যন্ত মহব্বতের এবং বহু আগের সম্পর্কে কিন্তু দেখা সাক্ষাৎ কম হয় 2008 সালে আমি ওনার দাওয়াতে এসেছিলাম ওনার মেহেরপুর ওনার এলাকার একটি মাহফিলে তো প্রায় 15 বছর আগে তো এই দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে এক স্টেজে আবার সাক্ষাৎ আল্লাহ পাক ওনার মতো বিদগ্ধ আলেম এই জাতির জন্য আরো সৃষ্টি করে দেন বলে না আমি মানুষটা দেখতে ছোট হতে পারে কিন্তু তার এলেমের বিশালতা অনেক বড় আল্লাহ যেন তার হায়াতে সুস্থতায় বরকত দান করেন বলে না আমি আমাদের মালিককে জোরে বলতে হবে আদমের সন্তান যারা তারা আওয়াজ জোরে জোরে দিবে আমাদের মালিককে এ পৃথিবীতে মানুষ বানিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই মজলিসে যে লোকগুলি এই মুহূর্তে বসা আমরা যে আদমের সন্তান এই রকমের সন্দেহ কারো আছে তবে বাংলাদেশে কিছু বানরের সন্তান আমদানি হয়েছে এরা জোর করে পাঠ্যপুস্তকে এই ইতিহাস লিখেও দিয়েছে যে বর্তমানের আধুনিক মানুষ হল এগুলি ওরাং ওটান শিম্পাঞ্জি বানর থেকে সৃষ্টি হওয়া সারা দেশের আলেমরা গর্জে উঠেছে প্রতিবাদ শুরু হয়েছে প্রতিটি মেম্বার থেকে মসজিদ থেকে ওয়াজের মঞ্চ থেকে আওয়াজ উঠেছে আলহামদুলিল্লাহ যারা বলেছিল যে পাঠ্যপুস্তকে কোনো ভুল নাই সারা দেশে অপপ্রচার করা হচ্ছে এই জাতির ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হুংকার প্রতিবাদের মুখে এখন তারা নত হইতে বাধ্য হয়েছে এখন বলছে হ্যাঁ ভুল হয়েছে সংশোধন করা হবে এবং সংশোধন করার সময় ধর্মীয় ব্যক্তিত্বদেরকেও সাথে রাখা হবে এখন বোঝেন এদেশের আলেমদের কতটা প্রয়োজন আপনাদের জন্য এই শিক্ষা সিলেবাস যদি চলতে থাকতো 2023 সালের শিক্ষা সিলেবাস আজ থেকে 10 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম স্কুলে লেখাপড়া করে এই সিলেবাস পড়ে ওদের এই কথা বোঝার কোনো ক্ষমতা ছিল না আমাদের বাবা হযরতে আদম ওরা নিজেদেরকে বানরই মনে করত ঠিক কিনা বলেন আমি সরকারকে বলবো আগে ছিল আদম সমারি এইবার কেমনে কেমনে জানি হয়েছে জনসমারি এগুলিও মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত বিষয়
আদমকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন? তো আগামী থেকে আমি সরকারকে অনুরোধ জানাবো এই আদম সমারি জন সমারির পাশাপাশি একটু বানর সমারিরও ব্যবস্থা করা হোক। এদেশে বানরের বাচ্চা কাচ্চা কয়টা আছে তাদেরকে একটু জাতি দেখতে যাই। ওলামা ইকরাম আপনাদের বন্ধু, করোনাকালীন সময়ে আমার দিকে নজর দেন। সারা পৃথিবীটা যখন জেলখানা হয়ে গেছিল, আকাশে বিমান চলে না, অফিস আদালত চলে না, মানুষগুলি যার যার ঘরে বন্দী হয়ে গেছে, প্রযুক্তি সব মুখ থুবড়ে পড়েছে, পারমাণবিক বোমা কেউ কারো উপরে আক্রমণ চালায় না, এক ছোট্ট করোনা ভাইরাস যা চোখেও দেখা যায় না, এই অদৃশ্য ক্ষুদ্র এক ভাইরাসের কাছে গোটা পৃথিবীকে ঠান্ডা করে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন না। তাহলে একচ্ছত্ব সকল ক্ষমতার মালিক, পৃথিবীর আধুনিক প্রযুক্তি রাষ্ট্রগুলি পর্যন্ত বদ্ধমূলে পড়ে গিয়েছিল, তাদের আধুনিকতা দিয়ে করোনার মোকাবেলা তারা করতে, যারা বোরখার বিরোধিতা করেছে সারা জীবন, এই ভাইরাস আসার পরে নারী পুরুষ শুদ্ধা তারাও বোরখার ভিতরে ঢুকে গেছিল, মানুষের লাশগুলিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছিল পশু প্রাণীর মতো, কি এক অবস্থা! একজন হাসি দিছে তো দশজন তার পাশ থেকে দৌড় দিয়ে চলে গেছে। স্ত্রী শুনতে পেয়েছে স্বামী বিদেশ থেকে আসতেছে, তার কাশি হচ্ছে ভাইরাসের আলামত, এয়ারপোর্টে মাত্র নামছে বেগম স্বামী, স্ত্রী গাট্টি বোসকা নিয়ে বাপের বাড়ি চলে গেছিল। এই কিছুদিন আগের ঘটনা, বাপ মারা গেছে। আমাদের ঢাকার কুর্মিটোলা হাসপাতালে বাপের লাশ রেখে ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তানরা চলে গেছে, মায়ের করোনা হয়েছে সন্দেহে। টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে মাকে বস্তায় ভরে ছেলেরা রেখে গেছে, করোনা দেখিয়ে দিয়েছে এ পৃথিবীতে কেউ কারো আপন হতে পারে। তবে বিপদের বন্ধু কারা এটাও জানা গেছে করোনায়, যখন বাপের লাশ পড়ে আছে ওখানে করোনায় মারা গেছে, মেয়েরা তার কাছে যায় না, ছেলেরা তার কাছে যায় না, আত্মীয় স্বজন তার কাছে যায় না, লাশটা পড়ে আছে ওখানে গাছের নিচেই, কেউ তার দাফন কাফন করে না। কারণ বলেছে ডাক্তারেরা যে মানুষ মারা গেলেও ভাইরাস মারা যায়। নিশ্চিত এই করোনা আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দিলে যেই হাত দিবে সে মারা যাবে। ভাই মারা গেছে, ভাইরা কাছে যায় না, বন্ধুরা কাছে যায় না, ভা মারা গেছে সন্তান কাছে যায় না। সেই সময় জাতিকে অবাক করে দিয়ে মসজিদ থেকে বের হয়ে, মাদ্রাসা থেকে বের হয়ে এই ওলামা ইকরাম, টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী সাহেবেরা জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে নিজেদের জীবন বাজি রেখে জাতির খেদমতে রবের সন্তুষ্টির জন্য ভাইরাসে আক্রান্ত লাশগুলিকে গোসল দিয়া কাফন দিয়া দাফন দিয়েছিল এই ওলামা একেরাম। আজকে যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, যাদের লাশগুলি আমরা দাফন কাফন দিলাম, এখন সুযোগ পেয়ে তারা আমাদের কি বলে? ওয়াজ শুরু হয়ে গেছে, এগুলি ওয়াজ আজকে ওলামাই গ্রামের উদ্যোগে মাহফিল ওয়াজ এগুলি হবে আজকে শেষ পর্যন্ত ইনশা। যাদের লাশগুলি দাফন কাফন দিয়েছিলাম আমরা, আজ ওরাই সুযোগ পেয়ে আমাদেরকে কি বলতেছে? ধর্ম ব্যবসায়ী। তবে আমরা কিন্তু রাগ করি নাই, আমরা খুশি হয়েছি, কারণ ওরা গালাগালি দিতে গিয়ে আমাদের প্রশংসা করে ফেলেছে, আমরা আসলেই ধর্ম ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ বলেন। সেই ব্যবসাটা করেছি কার সাথে? আরো জোরে বলেন। রব্বে করিম বলতেছেন, সারা পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة رب بلتسن مومن در جهان ابن مالير بني مائي آمي تدر کاسے جنت بکری کرو دیئسی تلے بیسا گناتا بیپسا تا مومن در کرو سے کار ساتھ تاش تاش کرو جواب دیبن کار ساتھ ایتو چمتکار بیپسا کرو چی رابر ساتھ حد جن مومن زبان تھے کہ ایک بار سبحان اللہ بولتے دیری ہائی এই ব্যবসা এত লাভ রাসূল বলেন সুবহানাল্লাহ বলতে দেরি হয় রবের পক্ষ থেকে আকাশ আর জমিন পূর্ণ করে নেকি দিতে দেরি হয় না আর জোরে বলেন সুবহানাল্লাহ এই বান্দারা মুমিনরা রবের সাথে কি চমৎকার ব্যবসা করলো রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনকে দেখে একটু মুস্কি হেসে মিষ্টি হেসে দুটি কথা বলবে এই হাসিটার কারণে আমল নামায় সৎকার নেকি লেখা হয়ে যাবে বলেন তো দুনিয়াতে এর থেকে বড় ব্যবসা আর কি হতে পারে নাকি আরো জোরে বলেন এইজন্য ধর্ম ব্যবসা তো প্রশংসার ব্যাপার এই পৃথিবীতে যারা মাছের ব্যবসা করে তাদেরকে বলা হয় মৎস্য ব্যবসায়ী ঠিক না হ্যাঁ যারা ধানের ব্যবসা করে তাদেরকে কুরবানির সময় যারা গরুর ব্যবসা করে তাদেরকে যারা আল্লাহর সাথে ধর্মীয় ব্যবসা করে তাদেরকে কি বলা হয় ধর্ম তাহলে এটা যদিও গালি দিছে এটা গালি দিতে গিয়ে প্রশংসা করছে এটা গালি না এটা প্রশংসা কিন্তু ওরা এটা জানে না দুই বেটি ঝগড়া লাগছে দুই মহিলা এখন ঝগড়ার এক পর্যায়ে এক মহিলা আরেক মহিলাকে বলছে তোর বাপ যদি এতই ভালো হতো তাহলে হজ করতে গিয়ে নিজের বাড়ি আর দেশ বাদ দিয়া মক্কায় গিয়ে মারা যাইত না আপনারা একসাথে বলেন তো মক্কায় গিয়ে মারা যাওয়া মদিনাতে গিয়ে মারা যাওয়াটা দুর্ভাগ্যের না সৌভাগ্যের আরো জোরে বলে তো দুই বেটি ঝগড়া লাগছে একজন আর একজন বলছে তোর বাপ যদি এতই ভালো হতো তাহলে বাড়ি ছেড়ে মক্কায় গিয়ে মরতো না মক্কায় গিয়ে যে মরার সৌভাগ্যের এই মূর্খ মহিলা কি জানে জোরে বলে ধর্ম ব্যবসায় শব্দটাও মূলত প্রশংসা জাহেলের গোষ্ঠী সেটা জানে উম্মতের ওলামা ইকরামকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক তাদের সাথে থাকবেন তাদের সাথে চলবেন কি বলে শুনবেন ইনশাআল্লাহ পথ হারাবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি নাজিল করেছি কোরআন এবং এই কোরআন হলো এই পৃথিবীর মুমিনদের জন্য অন্তরের যাবতীয় রোগের শেফা এই কোরআন হলো অন্তরের রোগের ঔষধ সুবহানাল্লাহ সময় যেহেতু কম এজন্য কথা বেশি কদিন আগে একটা মাহফিল গেছে না প্রাগপুরে হেলিকপ্টারে আসছিল হুজুররা আপনারা গেছিলেন কেউ কোথায় হয়েছিল ওটা ভেড়া মারা ও দূর আছে এখান থেকে আচ্ছা আচ্ছা যাই হোক আল্লাহু আকবার ও ভাই রব্বুল আলামিন বলতেছেন আমি আমার কোরআনের ভিতরে মানুষের অন্তরে যত রোগ আছে এই রোগকে সুস্থ করে দেওয়ার চিকিৎসা কোরআনে নাজিল করেছি এখন আল্লাহ যে ঔষধ দিলেন কোরআনে আপনারা কি সেটা নিতে রাজি আরো জোরে বলেন জ্বর হইলে মাথা ব্যথা হইলে পেটে ব্যথা হইলে নানান রকমের গ্যাস্ট্রিক হইলে আলসার হইলে এই হইলে সেই হইলে ঔষধ পাওয়া যায় ফার্মেসির কাছে ডাক্তারের চিকিৎসা নিতে হয় আর চুরি করা ডাকাতি করা ধর্ষণ করা দুর্নীতি করা গীবত করা মিথ্যা বলা আল্লাহ বলেছে মানুষ জোর করে বানর হইতে যাওয়া এই রোগগুলি অন্তরের রোগ এইটা প্যারাসিটামল এইটা কোনো ইনজেকশন
এইটা দুনিয়ার কোন ফার্মেসির অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে হবে না এই রোগগুলির ঔষধ নাজিল করেছেন কে আরো জোরে বলেন রব্বে করিম বলেন এই রোগগুলির চিকিৎসা আমি নাজিল করলাম ওয়াশিফাউল লিমা ফিস সুদুর অন্তরের যাবতীয় রোগের চিকিৎসা নাজিল করেছি আমি আল্লাহ এই জন্য এই রোগের রোগী আমরা কমবেশি সকলেই আজকে দু চারটা ঔষধের কথা বলে যাব ঔষধ নিতে আপনারা কি রাজি যদি তিতা হয় ঔষধ সবাই কিন্তু বলেন নাই ঔষধ যদি তিতা হয় তাও কি নেবেন একটা ডিসপেন্সারি একটা ফার্মেসির ঔষধ সব মিঠা না কিছু আছে মজা লাগে যেমন সিবিট সিবিটটা চুষতে মজা লাগে একেবারে বুড়া থেকে গুড়া পর্যন্ত সিবিট মজা লাগে কিন্তু সব ঔষধ সিবিটের মতো এত মজা কিছু ঔষধ আছে মুখে দিলেই বমি হয় কিছু সিরাপ আছে মুখে দিলে সহ্য করা যায় না সবগুলি কিন্তু মজার মজার কিছু আছে ইনজেকশন কিছু আছে সাপোজিটার কিছু আছে অপারেশন করে কেটে সেলাই দেওয়া লাগে কিছু আছে আরো মারাত্মক জোরে বলেন ঠিক কিনা পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আমিন যত ঔষধ দিলেন সব ঔষধগুলি মজার না কিছু আছে মারাত্মক তিতা কঠিন ঔষধ সর চুরি করেছে হাত কেটে দাও এক চোরের শাস্তি দেখে গোটা দেশের চোরগুলি ভালো হয়ে যাবে এই যে চুরি করা রোগের ঔষধটা এটা মিঠা না তিতা এই জন্যই তো 90 থেকে 99 ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে এই তিতা ঔষধটা বাস্তবায়িত হয় না কারণ বড় বড় চেয়ারে বসা শিক্ষিত চোরগুলি জানে এই বিধানগুলি রাষ্ট্রে পাশ হয়ে গেলে এই ঔষধ চালু হয়ে গেলে তালচোর বেলচোরের তেমন কিছু হবে না কলমের খোঁচা দিয়ে জাতির কোটি কোটি টাকা যারা চিন্তাই করে এই শিক্ষিত চোরদের কল্লা থাকবে না ধর্ষণ করেছে জেনা করেছে মাটির সাথে পাথর নিক্ষেপ করে মিশিয়ে দাও গোটা দেশের লোকগুলি দেখবে এক ধর্ষকের শাস্তি দেখে পরের দিন থেকে পত্রিকার পাতায় কোনো ধর্ষণের খবর পাওয়া যাবে না রাস্তাঘাটে মেয়েগুলি নিরাপদ হয়ে যাবে কেন পাশ হয় না কারণ জানে এগুলি পাশ হইলে অবস্থা বেশি সুবিধার এখন আপনারা বলেন ঔষধ মিঠা হোক আর তিতা হোক সবাই নিতে রাজি রাজি এক ছেলে খুব অসুস্থ জ্বর ঔষধ খাবে না ওর মাও ছাড়বে না ওর মাও ছাড়বে না না ছোড় বান্দা ঔষধ খাইতেই হবে মায়েরা না ছোড় বান্দা হয় ওই যে ছোট্টবেলায় কবিতা পড়েছেন ছেলে ভাত খাইতে চায় না বা পিছে পিছে দৌড়ায় কবিতে কবিতা লিখে ফেলে দিল খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি ভাই রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আগের কবিতাগুলি বড় মজার ছিল আগের লাইন পরের লাইন একটা মিল ছিল দারুণ ছন্দ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে সেই কাজ আমি যেন করি ভালো মনে আগের কবিতাগুলি বড় মজার ছিল বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ায় কুলে ঘরে থেকে কর শিল্পের বড়ায় আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে মজা আছে না শুধু কবিতা না আগে মানুষেরা চিঠিপত্র লিখতো একে অপরকে এটাও বড় দারুণ ছিল আমার মা বোনেরাও কবি ছিল আমার মা বোনদেরকে দেখছি গ্রামে খাতা সেলাই করছে বালিশের কাবার সেলাই করছে ওই বালিশের কাবারের উপরে একটা গোলাপ ফুল আঁকাইছে এরপরে নিজ দিয়ে দুই লাইন কবিতা ছিল কি না ছিল তো আগে চিঠিপত্রের ভিতরে একটা মজা ছিল ছেলে থাকে শহরে বাপ থাকে গ্রামে মাসের শেষে ছেলেটা বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখতেছে ছেলের নাম আমার আব্দুল হাই ছেলের নাম আব্দুল হাই ছেলেটা বাবার কাছে চিঠি লিখতেছে বাবা টাকা নাই টাকা চাই
ইতি তোমার আব্দুল হাই মিল আছে না নাই ওদিকে বাবার পকেটের অবস্থা ভালো না টাকাও তেমন কাছে নাই আগের যুগের কথা বলছে একটা মজা ছিল পাঠ্যপুস্তকে মজা ছিল কবিতার ভিতরে মজা ছিল আদর্শের শিক্ষা ছিল ভদ্রতা ছিল এগুলি আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে নজরুলের কবিতাগুলি নাই সাহাবীদের জীবনী নাই সালামকে বাদ দেওয়া হয়েছে ওই জায়গায় লাগানো হয়েছে গুড মর্নিং কি মর্নিং গুড মর্নিং কি মুসলমানদের কোন সংস্কৃতি না কাফেরদের জোরে বলেন এদেশে 90% কাফের না মুসলমান তো তোমার গুড মর্নিং দিয়ে আমার সন্তানগুলি কি শিখবে কথা বলেন ঠিক কি না সালাম হলো শান্তির দোয়া আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর যদি বলা হয় গুড মর্নিং শুভ সকাল তোমার সকালটাই ভালো হোক রাতে মরে গেলেও অসুবিধা নাই মর্নিং এর ভিতরে কি রাত বিকাল আছে যদি বলা হয় গুড নাইট রাতে তুমি ভালো থাকো শুভ রাত্রি সকালে শীত হয়ে উল্টায় যাও কিন্তু যদি বলা হয় আসসালামু আলাইকুম